আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে 2021 সালে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি নতুন বছরটা আমাদের সবার জন্য শুভ কিছু বয়ে আনবে, সেই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র থেকে খোলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হযরত আলী সম্পর্কে, এবং এই হযরত আলীর তার জীবনের গুরুত্বপূর্ণ যে সময়গুলো ছিল, তার মধ্যে বেশ কঠিন কিছু সময় ছিল, সেই সময়ের উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে সিফফিনের যুদ্ধ। তাহলে আমরা আসলে দেখি সিফফিনের যুদ্ধ কারণগুলো কী ছিল বা এর ফলাফল কী ছিল। এর আগে আমরা জানি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের হাশিমীয় গোত্রে জন্মগ্রহণ করেন। এরপর তিনি 10 বছর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করেন। খোলাফায়ে রাশিদিনের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন, যা তার এই দীর্ঘ সময়ের যে ঘটনা বলেছিল তার মধ্যে সিফফিনের যুদ্ধ হচ্ছে অন্যতম। সিফফিনের যুদ্ধের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে উমাইয়া রাজবংশের বিখ্যাত শাসনকর্তা মুয়াবিয়ার সাথে খলিফা আলীর বিভিন্ন দিক থেকে দ্বন্দ্ব, মতনৈক্য বা বিভিন্ন ধরনের পার্থক্য তাদের নৈতিকতার দিক থেকে শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে এই সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়। প্রথম ছিল শাসনকর্তাদের রদবদল। খলিফা হযরত আলী খেলাফতে গিয়েই তিনি সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পদক্ষেপ গ্রহণ করেন। তার মধ্যে হযরত উসমান কর্তৃক যে সকল প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল তাদেরকে তিনি বদলি করেন, অন্যত্র সরিয়ে দেন বা অনেককে বাদ দেন। এরকম করে তিনি নিজের মতো করে এই প্রাদেশিক শাসনকর্তাদেরকে নিয়োগ করার চেষ্টা করেছিলেন। বিভিন্ন প্রদেশের শাসনকর্তা যারা ছিল তারা হযরত আলীর এই পরামর্শ মেনে নিলেও একমাত্র সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া তার এই চিন্তা চেতনা বা তার এই প্রথাকে তিনি মেনে নিতে চাননি বা তার সাথে একটা বিরোধী মূলক মনোভাব শুরু হয়। এর কারণ হচ্ছে মুয়াবিয়ার ক্ষমতা লাভের উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ বিলাস। মুয়াবিয়া দীর্ঘ 20 বছর সিরিয়ার শাসনকর্তা ছিলেন এবং এই সিরিয়া প্রদেশকে তিনি এত বেশি ভালোভাবে তাদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন, যার কারণে পুরা সিরিয়াবাসী হযরত মুয়াবিয়াকে শুধু সিরিয়া না সমগ্র মুসলিম জাহানের শাসনকর্তা যাতে হতে পারে এরকম বিভিন্ন ধরনের উস্কানি মুয়াবিয়াকে তারা দিতে থাকে, যার কারণে মুয়াবিয়া তিনি নিজেই ভাবতে শুরু করেন যে শুধু সিরিয়া না সমগ্র মুসলিম জাহানের নেতৃত্ব তিনি দিবেন। এরকম উচ্চাকাঙ্ক্ষা থেকে তিনি বিভিন্ন ধরনের কার্যকলাপ শুরু করেন। এটাও ছিল সিফফিনের যুদ্ধের অন্যতম একটা কারণ। এই সিফফিনের যুদ্ধের গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল হযরত উসমানের হত্যাকাণ্ড। খেলাফতের তৃতীয় খলিফা হযরত উসমানের হত্যাকাণ্ড নিয়ে সমগ্র মুসলিম খেলাফতে তোলপাড় শুরু হয়ে যায়। তার অন্যতম কারণ ছিল যে যেহেতু মুয়াবিয়া এবং উসমান একই গোত্রের ছিলেন, অর্থাৎ উমাইয়া গোত্রের ছিলেন, সেই সূত্র ধরে বংশগত দিক থেকে এক থাকার কারণে মুয়াবিয়া এটাকে আরও বেশিভাবে উজ্জীবিত করেছিলেন। সকলেরই চাওয়া ছিল উসমানের হত্যার বিচার সংগঠিত হোক, হযরত আলীও চেয়েছিলেন, কিন্তু আলীর পক্ষে তাৎক্ষণিকভাবে অল্প সময়ে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয়নি, যার কারণে মুয়াবিয়া বিভিন্নভাবে হযরত উসমানের রক্তাক্ত কাপড় চোপড়, তার স্ত্রী লাইলার কর্তৃত্ব আঙ্গুল সব কিছু নিয়ে রাজপথে বের হয় এবং সাধারণ মানুষকে এই উসমান হত্যার বিচারটা খুব দ্রুত সংগঠিত হওয়ার জন্য সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলেন, যেটাও ছিল সিফফিনের যুদ্ধের অন্যতম একটা কারণ। হযরত আলী খুব বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, নমনীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তার যে চিন্তা চেতনা সেটা
ভালো থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তিনি দূরদর্শিতার পরিচয় দিতে পারেননি। বিশেষ করে তিনি মদিনা থেকে যখন রাজধানী কুফায় স্থানান্তর করেন, এটা সমগ্র মদিনাবাসী মনে প্রাণে মেনে নিতে পারেননি, কারণ তারা মদিনাকেই সমগ্র মুসলিম জাহানের কেন্দ্রভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু হযরত আলী যখন মদিনা থেকে রাজধানী কুফাতে নিয়ে যায়, তখন সমগ্র মদিনাবাসী হযরত আলীর উপর কিছুটা হলেও মনতুষ্ট হন, যার কারণে অন্যদিকে যেমন কুফাবাসীও হযরত আলীকে সামগ্রিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেনি, তেমনি মদিনাবাসীও হযরত আলীকে বিপদের সময় আশানুরূপ সাহায্য সহযোগিতা করেনি। এরপর ছিল হাশিম এবং উমাইয়া দ্বন্দ্ব। দীর্ঘদিন যাবত এই হাশিম এবং উমাইয়া বংশের মধ্যে যে দীর্ঘ শত্রুতা ছিল, সেটাকে আরো বেশিভাবে প্রকটরা করে দিকে নিয়ে যায় হযরত মুয়াবিয়া, কারণ এই দ্বন্দ্বকে আরো বেশি সামনের দিকে নিয়ে যাওয়া বা দুই বংশ যাতে প্রভাব প্রতিপত্তি অর্জন করতে পারে, তারা এজন্য একদিকে যেমন উমাইয়া বংশ তারা নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, হাশিমেরও চাও তারা হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধরকে প্রতিষ্ঠিত করতে। এই দ্বন্দ্ব ছিল সিফিনের যুদ্ধের অন্যতম কারণ। বাইতুল মাল প্রথার পরিবর্তন। তৃতীয় খলিফা হযরত উসমানের সময় অনেক প্রাদেশিক শাসনকর্তারা বিভিন্ন সম্পদ সম্পত্তির মালিক হয়েছিল, বিশেষ করে মুয়াবিয়া আরও বেশি সম্পদের মালিক হয়েছিল। যখনই হযরত আলী খিলাফতে অধিষ্ঠিত হন, তখন তিনি এই সকল প্রাদেশিক শাসনকর্তাদের কাছ থেকে অন্যায়ভাবে দখলকৃত সব সম্পত্তি বা ধন সম্পদ যেগুলো ছিল সেগুলো তারা ফেরত এনে সরকারি সম্পত্তি বা বাইতুল মালে জমা দেওয়ার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। সেই ক্ষেত্রে মুয়াবিয়ার স্বার্থে আঘাত এসেছিল, যেটা মুয়াবিয়া মেনে নিতে পারেনি। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সম্মুখ যুদ্ধ সংঘটিত হয় 657 খ্রিস্টাব্দে ছিপ্পিন নামক স্থানে হযরত আলীর পক্ষে 50,000 সৈন্য এবং মুয়াবিয়ার পক্ষে প্রায় 60,000 সৈন্য। এই সৈন্য যখন সম্মুখ যুদ্ধ চলতে থাকে, তখন আলী দল প্রায় জয়ের কাছাকাছি চলে যায়, তখন মুয়াবিয়ার সেনাপতি আমর বিন আস তিনি কুটচক্রি করে ষড়যন্ত্র করে এই যুদ্ধবিরতি দেওয়ার জন্য বা বন্ধ করার জন্য একটা কৌশল অবলম্বন করেন, এবং হযরত আলী যেহেতু ধর্মভীরু ছিল, এই জন্য হযরত আলীর সেনাপতি বা সৈন্যবাহিনীদেরকে বিব্রত করার জন্য একটা বর্ষার ফলকে কোরআনের শরীফের বাঁধাকে সাক্ষী রেখে তারা যুদ্ধ বন্ধ করে একটা সমঝোতা চুক্তি করার প্রস্তাব দিয়েছিল, যেই ক্ষেত্রে হযরত আলী এই যুদ্ধবিরতি দেন বা বন্ধ করেন। পরবর্তীতে যখন সালিসি বোর্ডে বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয় দুমাতুল দন্দল নামক স্থানে, সেখানে গিয়েও কিন্তু আরেকটা কুচক্রি বা ষড়যন্ত্র তৈরি হয়। সালিসি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মুসলিম জাহানের শাসনকর্তা হযরত আলীও থাকবে না, মুয়াবিয়াও থাকবে না, এরকম কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মুসার আলীর সেনাপতি মুসা আশারি যখন জনসম্মুখে ঘোষণা দেন যে তিনি মুসলিম জাহানের শাসনকর্তা থাকবেন না, অন্যদিকে হযরত মুয়াবিয়া সেনাপতি আমর বিন আস তিনিও এসে জনসম্মুখে ঘোষণা দিবেন যে মুয়াবিয়া মুসলিম জাহানের শাসনকর্তা থাকবেন না, কিন্তু পরিস্থিতি উল্টো দিকে চলে যায়, অর্থাৎ আমর বিন আস ঘোষণা করেন যে আজ থেকেই মুয়াবিয়াই হচ্ছে মুসলিম জাহানের শাসনকর্তা। তাহলে বোঝাই যাচ্ছে যে মুয়াবিয়ার যে ষড়যন্ত্র, একদিকে যেমন যুদ্ধ বন্ধ করা ছিল, অন্যদিকে সালিসি বোর্ড গঠন করা ছিল, অন্যদিকে সালিসি বোর্ডের যে সিদ্ধান্ত ছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি একজন কুচক্রী ছিলেন, সুসংগঠক ছিলেন বা একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন যার দুরভিসন্ধি অনেক বেশি ছিল বা চালাক চতুর ছিলেন, যার কারণে মুয়াবিয়া খুব কৌশলে ধর্মভীরু হযরত আলীকে বিভিন্ন পন্থায় তাকে পরাজিত করে কূট কৌশলে নিজেকে মুসলিম জাহানের অধিষ্ঠিত করেন। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে ষড়যন্ত্র করে মুয়াবিয়া হযরত আলীকে বিব্রত করে নিজেকে মুসলিম জাহানের একচ্ছত্র অধিপতি হিসাবে প্রতিষ্ঠিত করেন। এরপরে দেখি যে এই যুদ্ধ সংঘটিত হওয়ার ফলে মুসলিম জাহানের ব্যাপক একটা পরিবর্তন শুরু হয়, অর্থাৎ খেলাফত ভেঙে যায়, দ্বিখণ্ডিত হয়ে যায়, এবং এই খেলাফত দ্বিখণ্ডিত হওয়ার ফলে মুসলিম জাহান যে খলিফার প্রতি বা খেলাফতির প্রতি যে আত্মবিশ্বাস ছিল সেটা কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। খারিজিদের উদ্ভব। এই ছিপিনের যুদ্ধের ফলে হযরত আলীর যে সৈন্যবাহিনী ছিল তাদের সাথে আলীর মতানৈক্য সৃষ্টি হয় এবং 12,000 সৈন্য বের হয়ে গিয়ে নতুন একটা দল বের করে, সেটা হচ্ছে খারিজি। মুয়াবিয়ার ক্ষমতা সুসংগত। কূটকৌশল ষড়যন্ত্র করে মুয়াবিয়া নিজেকে মুসলিম জাহানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেন, এবং তখন থেকেই মুয়াবিয়া এবং উমাইয়াদের শক্তি বা আধিপত্য বৃদ্ধি পায়।
গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রতন্ত্র অধিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়, যেটাও ছিল মুসলিম খেলাফতের জন্য খুব সুখকর ছিল না, কারণ গণতন্ত্র থেকে রাষ্ট্রতন্ত্র অর্থাৎ উত্তরাধিকার সূত্রে ক্ষমতা গ্রহণের একটা প্রবণতা তখন থেকে শুরু হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে সংগঠিত ছিপিনের যুদ্ধ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। তোমরা পাঠ্য বই থেকে আরো বেশি বেশি করে দেখবে বা অধ্যয়ন করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।